বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই সবাই ভালো আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা একটা ছোট ভাইয়ের রিকোয়েস্টে করা, যে আমরা ইমেজ তো বিভিন্ন জায়গায় আমরা সেভ করতে পারি, বিভিন্ন যে কোনো ড্রাইভে, সার্ভারের যে কোনো ফোল্ডারে ড্রাইভ করতে সেভ করতে পারি। সাধারণত ওয়ার্ডিসের মাধ্যমে এই কাজটি করা হয়ে থাকে। অরাকলের ভিতরে ওয়ার্ডিস ফোল্ডারে, ইমেজ ফোল্ডারের ভিতরেই আসলে সাধারণত কি এখানে কোনো ফোল্ডারে রাখলে কোনো ইমেজকে ইজিলি পাওয়া যায়, ঠিক আছে? আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা কিন্তু আসলে পাওয়া যাবে। এই ফোল্ডার পর্যন্ত গেলাম, এই কাজটা কিন্তু আমাকে করে দিচ্ছে ওয়ার্ডিএস করে দিচ্ছে, রাইট? এখন যে কাজটা আসলে আপনার দেখানোর উদ্দেশ্য এটা নয়, আমি দেখাতে চাচ্ছি এটার বাইরে, নট হেয়ার, এটার বাইরে আমার একটা ফোল্ডার আছে ইএমপি ফটোস, একেবারে ডি ড্রাইভের বাইরে, ডি ড্রাইভ, ডি ড্রাইভের বাইরে। এখানে আমি ইমেজ সেভ করবো এবং এখান থেকে ইমেজকে আমি আমার সফটওয়্যারে দেখাবো। যেমন এক্সাম্পলটা এরকম হতে পারে, যেমন 103-এর ইমেজ না, এই জন্য এখানে একটা আমি প্লান ইমেজ দেখাচ্ছি, খেয়াল করবেন। এবং হচ্ছে এখানে আমি 104 যদি আপলোড করি, লাইক চেঞ্জ করি, সেভ হচ্ছে এবং এই ফোল্ডারে যাচ্ছে, এই ফোল্ডারে যাচ্ছে এবং এখানে আমাকে এনে দেখাচ্ছে। এই কাজটুকু কিন্তু আমার ওআরডিএস ছাড়াই হচ্ছে, মানে ওআরডিএস এর আমি কোনো হেল্প নিচ্ছি না, মানে ওয়েব লিসেনারে কোনো হেল্প নিচ্ছে না। এটার জন্য আমার কয়েকটা স্টেপ আমাকে ফলো করতে হবে, যেহেতু আমি রিপোর্ট এখানে দেখাতে পারতেছি, সো যে কোনো জায়গায় আমি দেখাতে পারবো। এখানে যে আমি টেকনিকটা খাটিয়েছি, আমার এই যে এমপি ফটোসের ভিতরে এখানে আমি আমার টেবিলে একটা ফাইল নেম রেখেছি, খেয়াল করে এই যে ফটো নামে এই কলামে ডাটাবেজে কিন্তু সেভ হচ্ছে না। এই ফাইল নেমে আমি ধরছি আসলে যে আমার ফাইল নেমটা কি, এর জন্য যে কাজটা আমরা করতেছি, সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাকে সিসে কানেক্ট নিতে হবে। সোর্স কোড দিয়ে দিব আপনাদেরকে, আমাকে সিসে কানেক্ট নিতে হবে। এখানে আমি যদি দেখাই, আমি মাত্র কিছুক্ষণ আগে করলাম, এর জন্য করছি না, সিসে কানেক্ট নিয়েছি। সিসে কানেক্ট নিয়ে আমাকে কি করছে,
আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট অর রিপ্লেস ডিরেক্টরি, ডিরেক্টরি নেম আমি দিয়েছি ইএমপি ফটোস, প্যাথ কোনটা ডি ড্রাইভের ইএমপি ফটো, এই যে ডি ড্রাইভের ইএমপি ফটো এটা আমার প্যাথ। এই প্যাথে গিয়ে আমি কি করতেছি ডিরেক্টরি তৈরি করতেছি, তারপর এটাকে আমি কি করছি গ্রান্ড রিড রাইট ডিরেক্টরি এই চার যে স্কিমাতে আমি আছি, আমি আসলে কোন স্কিমাতে আছি আমি এই চার স্কিমাতে আছি, তো আমার স্কিমাকে আমি পাস করে দিচ্ছি এবং সেটাকে অ্যানোনিমাস স্কিমাতে আমি পাস করে দিচ্ছি এবং এটাকে পাবলিক করে দিচ্ছি। ওকে, পাবলিক করে দেওয়াতে কি হচ্ছে, তাহলে আমার এখানে আমার ডিরেক্টরি বানানো শেষ এবং আমার পারমিশনও দেওয়া শেষ। পারমিশন দেওয়ার পরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ফোল্ডারটাকে অবশ্যই পারমিশন দিয়ে দিবেন, ঠিক আছে, এই সিকিউরিটি যাতে কোনো কিছুতে তোলা না থাকে। যেমন আমি এখানে এভরি ওয়ান করে দিয়েছি, তো এভরি ওয়ান করে দিলে আর কোনো ঝামেলা থাকে না, আদারওয়াইজ সব পারমিশনগুলি যাতে অ্যালাউ থাকে এটা খেয়াল করবেন। এটার জন্য কিন্তু অনেক সময় পারা যায় না। তো এখন এইটাকে আমি ডিরেক্টরিটাকে যাতে এখানে গেট করতে পারি একটা আমার ফিজিক্যাল ফোল্ডার থেকে যেটা আমার ওআরডিএস এর বাইরে আছে, সেটার জন্য যে কাজটা আমাকে করতে হবে, সর্বপ্রথম আমাকে যে কোনো আমি একটা পে আমাকে একটা আচ্ছা এটার জন্য আমি ডিরেক্টরি বানিয়ে নিছি, ফাইন, তাহলে ডিরেক্টরি বানিয়ে নিলাম। ডিরেক্টরি বানানোর পরে ইমেজটাকে যেহেতু আমি এখানে লোড করতেছি আপলোড করছি, আপলোড করছি দ্যাট মিনস ওই ফোল্ডারে তো যাচ্ছে, তাই না? এটা আমার অনেক ভিডিওতে আমি দেখাইছি যেখানে দিলেই যাতে ফোল্ডারে চলে যায়, সেটার জন্য আমার একটা প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা এর আগের আমি আমার ভিডিওতে আসলে দেখিয়েছিলাম, তারপর আপনার এখানেও আমি ওটা ব্যবহার করেছি, এই যে সেভ ইমেজ বা সেভ ক্লাউড, এই প্রসিডিউরটা দিয়ে আমার প্রসিডিউর প্যারামিটার তিনটা, ফাইল কন্টেন্ট কোন টাইপের ফাইল, ফোল্ডার নেম এবং হচ্ছে ফাইল নেম দিলাম, তাহলে প্যারামিটার আমার এই যেমন এই আমরা এটাকে আবার কি করতেছি এটার মাধ্যমে ইমেজটা আমার কোথায় যাবে সেটাকে আমি নির্ধারণ করতেছি, এবং এটাকে আমি আবার কি করতেছি কল করতেছি, এই কল করতেছি এই যে ডিরেক্ট এই যে আমার হচ্ছে ভি ইমেজ মানে যে কন্টেন্ট আছে আমার এটা, এবং ডিরেক্টরি নেম এবং ফাইল নেম, যে ফাইল নেমটা দিয়ে আমি যখন কল করতেছি আমি সোর্স কোড দিয়ে দিব, সেটা আমার ড্রাইভে যাচ্ছে, ড্রাইভ থেকে আনার জন্য কিন্তু আমি এখনো কিছু করি নাই, এখানে দেওয়ার সাথে সাথে ড্রাইভে যাচ্ছে। ১০৫ যখন ক্লিক করলাম, এই ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে কোথায়, এই ড্রাইভে যাচ্ছে, কিন্তু ড্রাইভ থেকে রিট্রাইভ করার জন্য, রিট্রাইভ করার জন্য যে কাজটা করতে হবে সেটা জানা খুবই প্রয়োজন। এই জিনিসটা সবাই জানে অবশ্যই যে ড্রাইভে কিভাবে যায়, রিট্রাইভ করার জন্য যেখানে আমি একটা পেজ নিয়েছি ১০৫ নাম্বার পেজ, এই ১০৫ নাম্বার পেজে দেখেন বিফোর হেডার প্রসেসে মেক ডিরেক্টরি, এটাই আমার আসলে ডিরেক্টরি তৈরি করে দিচ্ছে বা ডিরেক্টরিকে কল করতেছে। এখানে আমি এই একটা আমি কি বানিয়েছি একটা ব্লক বানিয়েছি, ব্লকে আমি এই যে বি ফাইল নেম যে ফাইলটা যাচ্ছে আমার ডিরেক্টরি থেকে যে ফাইলটাকে আমি আপলোড করছি, এবং রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা দিয়ে আমি কল করতেছি, এই তো সোর্স কোডটা আমি দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এটাকে আমি ৫ নাম্বারে রাখছি বিফোর হেডার পেজে, হ্যাঁ, এবং আমার রিপো পেজটা হচ্ছে ৩ নাম্বার পেজ, এই ৩ নাম্বার পেজে আমি কি করছি এই আমার ৫ নাম্বার পেজের অ্যাপ সেশন, আমি এই যে বললাম ফাইল নেম, ফাইল নেমটা আমি কেন দিচ্ছি কারণ যখন আমি আপলোড করতেছি আপলোড করার সাথে সাথে যা আপলোড করতেছি সেটা ফাইল নামে আসলে অ্যাকচুয়ালি ধরতেছে, আপনি খেয়াল করেন যখন আমি আপলোড করতেছি এই যে দেখেন ১০০ ১০১ যার যেটি যেমন ১০৫ ১০৫ পরে যে ফাইলটা আপলোড করবে ১০৬ হয়তো বা খেয়াল করবেন ১০৬ আপলোড করার সাথে সাথে আমার কি হয়েছে এখানে এই যে ফাইল নেমটা আপডেট হচ্ছে, এই ফাইল নেম ধরে কিন্তু আমি আপডেট করছি ধরতেছি, যখন ফাইল নেম পাচ্ছি না ফাইল নেম যদি নাল হয় তাহলে আমি একটা ব্লাং ইমেজ ওই জায়গায় রেখে দিয়েছি, আপনি খেয়াল করে দেখবেন এই যে ব্লাং ইমেজটাকে আমি রেখে দিয়েছি এখানে, যদি ওই ফাইল না থাকে তাহলে ব্লাং ইমেজ হচ্ছে, রাইট, ডেটাবেজে কিন্তু কোথাও আমার সেভ হচ্ছে না, কোথাও সেভ হচ্ছে না, রাইট, আপনি খেয়াল করে দেখবেন আমি যদি ১০০ ফাইল নেমটাকে আমি রিমুভ করে দিই কথা কথা এটাকে আমি মুছে দিলাম, মুছে দিলে কিন্তু মানে ছবি থেকেও কোনো লাভ নাই,
আমার তো 100 100 ইমেজ আছে, 100 ইমেজ আছে না, আছে কিন্তু দেখাইনি কেন, কারণ আমি কোডে এইভাবে লিখছি, যদি আমার ফাইল নেম না থাকে তাহলে আমার ব্লাঙ্ক ইমেজটা রাইট, সেই জন্য কিন্তু আমার অন্য ফটোগুলিতে এই যে ফটো আপলোড না করার সত্ত্বেও ব্লাঙ্ক একটা ইমেজ দেখাচ্ছে, যেহেতু এখানে আমার 100 আমি একবার আপলোড করেছিলাম আমার ফোল্ডারে আছে, সেক্ষেত্রে ফাইল নেম আমার 100.png দিলে সাথে সাথে আমার কি হচ্ছে 100 ইমেজটা দেখাচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, বিশেষ করে এই ভিডিওটা আসানুল্লাহর জন্য করা, কাজে লাগবে, আশা করি ভালো থাকবেন, আল্লাহ লাইক করুন, শেয়ার দিন, সালাম।